চট্টগ্রামে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, মুক্তি নেই নগরবাসীর। সড়কসহ বিভিন্ন ঘরবাড়িতে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। জলাবদ্ধতা নিরসনের 5,600 কোটি টাকার সিডিএ প্রকল্পের সুফল না পাওয়ায় হতাশ ভুক্তভোগীরা। এদিকে সিডিএ বলছে করোনার কারণেই থমকে যাচ্ছে এই প্রকল্প। আর নগর বিশ্লেষকরা বলছেন পরিকল্পিতভাবে প্রকল্পের কাজ না হলে মিলবে না সুফল। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। অল্প বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর বেশিরভাগ এলাকা, নেমে আসে দুর্ভোগ। বিভিন্ন রোডে হাঁটু পানি, আবার কিছু রোডে ওঠে কোমর সমান পানি। পানিবন্দী হয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। আমরা যে কতদিন ধরে এটা ভুক্তভোগী, এই 2 নম্বর গেট এবং মুরাদপুর নৌকা দিয়ে আমরা মনে হয় আসা যাওয়া করতেছি। আমি হালিশহর থেকে আসছি, আমি রওনা দিয়েছি 9টায়, এখন অলমোস্ট 11টা বেজে যাচ্ছে, আমি এখন আমার কর্মস্থলে বসতে পারি নাই। এবছরও নগরবাসীকে জলাবদ্ধতায় কষ্ট ভোগ করতে হবে, কারণ মেয়াদ শেষ হলো জলাবদ্ধতা নিরসনে নেয়া মেগা প্রকল্পের কাজ শেষ হয়েছে মাত্র 50%। সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে যে 5 ফিটের নিচে যেসব ড্রেন আছে ওগুলো কিন্তু সিটি কর্পোরেশনের দায়িত্ব পরিষ্কার করা। এখন আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি যে সিটি কর্পোরেশন ওগুলো পরিষ্কার করছে না, আর সেনাবাহিনী বড় খালগুলো সেনাবাহিনী পরিষ্কার করবে। এই দুটো যদি সমন্বিতভাবে করা যায় তাহলে কিন্তু এই বর্ষাটা আমরা আমাদের জনদুর্ভোগ যেটা আছে জলাবদ্ধতা সেটা হবে না। নগর বিশ্লেষকরা বলছেন কোটি টাকার প্রকল্প পরিকল্পিত না হলে মিলবে না কোনো সুফল। অ্যাকশন প্ল্যান সমন্বয় না থাকার কারণে এখন দায় এড়ানোর কিংবা একজনের ঘাড়ে আরেকজনের দায় চাপানোর একটা প্রবণতা আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু দিনের শেষে জনদুর্ভোগ। হ্যাঁ, তো এটা কোনো অবস্থাতে হবে না, এটা গ্রহণযোগ্য না, কাজে এই সংস্থাগুলোকে দায়িত্ব নিতেই হবে। নালা ও খালের প্রতিবন্ধকতা দূর করে দ্রুত এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে নগরবাসী, এমনটাই আশা স্থানীয়দের। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।